Dear students, thank you all to my online English class. I am really glad to take English class with you. Dear students, today I will discuss on an important topic of grammar of class 6 to 10. I believe if you follow me and if you try your best to understand me, then it will be very easy to you. So today's our topic is transformation of sentence. I will discuss on transformation of sentence. Transformation of sentence belongs to different items like assertive to interrogative, affirmative to negative, assertive to exclamatory, passive to active to passive, positive to comparative, comparative to superlative, again superlative to positive, comparative to positive, and simple to complex, complex to compound, etc. Now I shall discuss on certain item of transformation of sentence. It is affirmative to negative. Now we can start. Transformation of sentence. Affirmative to negative. Dear students, in a word or in a sentence, I say you what is the meaning of transformation of sentence. Transformation of sentence means to change a sentence from a structure to another structure. Just structural change is called transformation of sentence, not meaningful change is called transformation of sentence. Rather, structural change is called transformation of sentence. Today I will show you how to an affirmative sentence change into negative without changing its meaning. If we discuss rule structure, then it will be very clear to you. Just look at the rule. Rule 1. Only alone. None but nothing but not less than not less than. Example, he only he can do the work. Negative. 2, she alone did the sum. Negative. Dear students, you look at rule 1. I have written here only oblique alone. Only oblique alone. আমি সহজে বোঝার জন্য বাংলায় বলছি কিছু, যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি কিংবা অ্যালোন থাকে, তাহলে নেগেটিভ করার সময় অনলি কিংবা অ্যালোনের পরিবর্তে নান বাট অথবা নাথিং বাট অথবা নট লেস দেন বসবে। এখন আমাদেরকে বুঝতে হবে যে অনলি অ্যালোন থাকলে কোন সময় নান বাট এবং কোন সময়ে নাথিং বাট এবং কোন সময়ে নট লেস দেন বসে। আমরা এক্সাম্পল না আলোচনা করলে এই বিষয়টা ক্লিয়ার হবো না। এখানে এক্সাম্পল 1 আমি লিখেছি, অনলি হি ক্যান ডু দ্য সাম ওয়ার্ড। এখানে অনলি আছে, তাহলে আমরা নিশ্চিত এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে হয়তো নান বাট বা নাথিং বাট বা নট লেস দেন বসবে। অনলি যখন কোনো পার্সনের কোনো ব্যক্তির আগে করে বসবে, আগে বা পিছনে বসবে, তখন অনলি এর পরিবর্তে আমরা নান বাট বসাবো।
এখানে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি দ্বারা হি ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়েছে, তাই আমরা অনলির পরিবর্তে নাম বার বসাবো, নাম বার, আর সব ঠিক থাকবে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা নিচের লাইনে আরেকটা সেন্টেন্স আমরা লিখেছি, আমরা দেখতে পারি শি অ্যালোন ডিড দ্য ওয়ার্ক। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পার্সন হচ্ছে ব্যক্তি সাবজেক্ট, আর এখানে অ্যালোন আছে, তাই আমরা বলছিলাম পার্সনের আগে বা পিছনে, সামনে বা পিছনে যদি অ্যালোন বা অনলি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় নাম পাঠ বসবে। তাহলে আমরা বসাতে পারি নাম বাট শি ডিড দা সাম, এখানে অর্থটা দাঁড়ায় কি অনলি বা এলন অর্থ হচ্ছে কেবল শুধুমাত্র, এলন এলন অর্থ হচ্ছে একাকী, আর অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক এই সেন্টেন্সটা মিনিং হচ্ছে শুধুমাত্র সেই কাজটি করতে পারে, এটা নেগেটিভ হচ্ছে নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক, অর্থাৎ সে ছাড়া আর কেউ কাজটি করতে পারে না। এই জায়গায় উদাহরণ দুই আমি লিখেছি শি অ্যালোন ডিড দ্য ওয়ার্ক, সে একাকী কাজটি করতে পারে করে করেছিল, এখানে নেগেটিভ আমি করছি নান বাট শি ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ সে ছাড়া আর কেউ কাজটি করেনি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে অনলি বা অ্যালোন যদি সেন্টেন্সে থাকে আর সেটা দ্বারা যদি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় তাহলে অনলির পরিবর্তে বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসবে। আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা যদি করি তাহলে আমরা দেখতে পারবো নাথিং বাট এবং নট লেস দ্যান কোথায় বসে। এক্সাম্পল থ্রিতে আমরা দেখি অনলি মোবাইল হেল্পস হিম, নেগেটিভ ফর হি ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড। Dear students, you look at example 3. I have written only mobile helps him. এখানে only দ্বারা একজন একটা বস্তুকে বোঝানো হচ্ছে, যদি only বা along দ্বারা কোনো বস্তুকে ইন্ডিকেট করা হয়, বস্তুকে নির্দেশ করা হয় তাহলে only এর পরিবর্তে তখন বসবে nothing but। এই জায়গায় আমি লিখতেছি nothing but mobile helps him। নিচের বাক্যে আমরা দেখতে পারি হি ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড, এখানে অনলি দ্বারা সংখ্যা বোঝানো হচ্ছে, সংখ্যা বয়স কিংবা সংখ্যা যদি বোঝানো হয় তাহলে অনলির পরিবর্তে বসবে নট লেস দেন, নট লেস দেন বসবে। তাহলে আমরা লিখতে পারি হি ইজ নট লেস দেন 20 ইয়ার্স ওল্ড। স্টুডেন্টস আই বিলিভ ইট হ্যাজ বিকাম সো ক্লিয়ার টু ইউ, এগেইন আমি বলছি ভালোভাবে বোঝার জন্য বাক্য অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় অনলির পরিবর্তে নান বাট বসে, যদি অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝায় তাহলে নান বাট বসবে, এটা বসবে ব্যক্তি বোঝালে, আর অনলি বা এলন দ্বারা যদি কোনো বস্তুকে ইন্ডিকেট করা হয়, বস্তুকে বোঝানো হয় তাহলে নাথিং বাট বসবে। তাহলে বুঝতে পারলাম আমরা বস্তুকে বোঝালে নাথিং বাট বসবে, আর নট লেস দেন অনলি বা এলন দ্বারা যদি সংখ্যা বোঝানো হয় বা বয়স বোঝানো হয় সেক্ষেত্রে নট লেস দেন বসবে, সংখ্যা বা বয়স যদি বোঝানো হয়। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট ওয়েল, নাও উই ক্যান গো টু রুলস টু। Rule 2, must have to has to or had to had to, এটার পরিবর্তে বসবে cannot
but এটা পরিবর্তন ভাষায় could not but আমরা এক্সাম্পল আলোচনা করলে ক্লিয়ার হব আই মাস্ট ইট রাইস নেগেটিভ টু হি হ্যাড টু প্লে ফুটবল নেগেটিভ ডিয়ার স্টুডেন্টস You look at the rule too. I have written must, have to, has to. Jodi kono sentence must, have to or has to take tahole negative korar shomoy sujagota must, have to othoba has to poriborte cannot part korbe ar jodi affirmative sentence have to take tahole negative korar shomoy could not part korbe amra example alochona kori I have written an example I must eat rice ekhane must ache তাহলে নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে কি বসবে আমরা আলোচনা করেছিলাম ক্যান নট বাট তাহলে আমরা লিখতে পারি আই ক্যান নট বাট আর সব ঠিক থাকবে ইট রাইস তারপর নিচে সেন্টেন্সটা আমরা দেখি হি হ্যাড টু প্লে ফুটবল তাকে ফুটবল খেলতেই হয়েছে হি হ্যাড টু প্লে ফুটবল এখানে হ্যাড টু আছে তাহলে আমরা জানি হ্যাড টু থাকলে নেগেটিভ করার সময় could not part বসে তাহলে হি could not but play football আমি বিশ্বাস করি এটা তোমাদের কাছে সহজ হয়ে গিয়েছে এখানে মধ্যে আই মাস্ট ইট রাইস আমি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট পড়াইছি নেগেটিভ হয়ে গেছে অর্থটা বলি আই মাস্ট ইট রাইস আমি অবশ্যই ভাত খাই এটা নেগেটিভ হচ্ছে আই ক্যান নট বাট ইট রাইস অর্থাৎ আমি ভাত না খেয়ে পারি না আমি ভাত না খেয়ে পারি না দুই নম্বর হি হ্যাড টু প্লে ফুটবল তাকে ফুটবল খেলতেই হয়েছিল এটা নেগেটিভ করছি হি হ্যাড টু পরিবর্তে আমি বসাইছি কুড নট বাট হি কুড নট বাট প্লে ফুটবল সে ফুটবল না খেলে পারেনি আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ নাও উই ক্যান গো টু রুল থ্রি both and তাহলে both এর পরিবর্তে বসবে not only আর and এর পরিবর্তে বসবে but example আমরা আলোচনা করি both rana and rani did Dear students, it is very easy. যদি sentence affirmative sentence যদি both বা both এবং and থাকে তাহলে একেবারে সহজ ভাবে বলতে গেলে যে বলা যায় both এর পরিবর্তে not only বসবে আর and এর পরিবর্তে but also বসবে এখানে আমি লিখেছি একটা sentence এক্সাম্পল হিসাবে বোথ রানা এন্ড রানী ডিড দা ওয়ার্ক এখন আমরা বোথ পেয়েছি বোথের পরিবর্তে বসবে কি নট অনলি তাহলে এখন আমরা নট অনলি রানা এন্ড এর পরিবর্তে কি বসবে বাট অলসো বাট অলসো রানী ডিড আমার মনে হয় এটাও সবাই বুঝতে পারছো এটা খুবই সহজ যে সেন্টেন্সের ভিতরে যদি বট বা এন্ড থাকে নেগেটিভ করার সময় বটের পরিবর্তে নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো আমি অর্থটা বলি বট রানা এন্ড রানী ডিড দ্য ওয়ার্ক বট রানা রানা এবং রানী উভয়ই রানা এবং রানী উভয়ে কাজটি করেছিল বট মানে উভয় নট অনলি রানা শুধু রানা নয় বাট অলসো রানী ডিড দ্য ওয়ার্ক শুধু রানা নয় রানীও কাজটি করেছিল এরকম অর্থটা দাঁড়ায় এখন আমরা রুল ফোরে যেতে পারি
rule 4. Rule 4 is 2. Two. A to your puriverte so among A to your puriverte that plus subject plus cannot oblique could not that's all. আমরা এক্সাম্পল আলোচনা করলে এটা ক্লিয়ার হবে. হি ইজ টু উইক টু ওয়াক. নেগেটিভ. দুই নম্বর, হি ওয়াজ টু শর্ট. Touch the fan. Dear students, you look at rule 4. I have written here rule 4. Jodi sentence to take. Tahole negative korar somoy ekebari shohoj kotha 2 er poriborte so boshbe. এবং শুধু এই টুর পরিবর্তে দ্যাট বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস ক্যান নট অবলিক কুড নট বসবে. আর কিছু কাজ করা লাগবে না. আমি এখানে একটা সেন্টেন্স আছে, হি ইজ টু উইক টু ওয়াক. তাহলে এখানে আমরা টু পেয়েছি, সব ঠিক থাকবে. হি ইজ এই টু এর পরিবর্তে বসে স, উইক এর জায়গায় উইক থাকবে. আর শুধু এই টুর পরিবর্তে বসে আমরা বসেছি দ্যাট, তারপরে সাবজেক্ট. এই বাক্য সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্টটা হচ্ছে হি. তাহলে আমরা বসাবো এখানে হি. তারপরে ক্যান নট বা কুড নট, এখানে মনে রাখতে হবে ক্যান নট বসবে তখনই যখন এখানে বারবের প্রেজেন্ট ফর্ম থাকবে বা ইজ থাকবে. যদি বারবের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি একটা বারবের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম. যদি সেন্টেন্সে বার প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে বসাতে হবে ক্যান নট. আমরা এখানে ইজ এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে বসাবো ক্যান নট. তারপরে ক্যানটের শেষ, এখন ওই বাক্যের ভিতরে রয়েছে ওয়াক, আমরা এই জায়গায় লেখো ওয়াক. ওকে, শেষ. এখন আমরা নিচের বাক্যটা একটু ফলো করি. হি ওয়াজ টু শর্ট টু টাচ দ্য ফ্যান. হি ওয়াজ টু শর্ট টু টাচ দ্য ফ্যান. এখানের ভিতরে হির জায়গায় হি থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, টুর পরিবর্তে বসবে স, শর্টের জায়গায় শর্ট থাকবে, আর এই যে এই টুর পরিবর্তে বসবে দ্যাট. তারপরে আমরা জানি সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে এবার হি, বসালাম হি. তারপরে বসবে কুড নট, কারণ এখানে সেন্টেন্সটা বারবের পাস্ট ফর্ম আছে, বারবের পাস্ট ফর্ম আছে. যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা বসাবো কুড নট, could not. আর তারপরে যা আছে তা টাচ, টাচ দ্য ফ্যান. ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ অল. টুডে আই হ্যাভ নো এনাফ টাইম, সো আই হ্যাভ টু ফিনিশ হেয়ার. আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আমরা চারটা রুল আলোচনা করেছি. আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো. যদি কেউ কোনো কিছু না বোঝো, আমার অনুরোধ রইল আমাকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য. আমি ইনশাল্লাহ এগুলো যথাসাধ্য চেষ্টা করবো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য. ইনশাল্লাহ, ইফ আই গেট চান্স আই উইল মিট ইউ উইথ অনলাইন ক্লাস ইন দ্য নেক্সট টাইম. টিল দেন স্টে সেফ অ্যান্ড বি সেফ আর স্টিক টু স্টাডি. আল্লাহ হাফিজ.